বর্ষাকাল, আকাশে মেঘ, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। এ সময়ে ভূতের গল্প জমে ভালো। গল্পের আড্ডায় আমরা হাজির একটি ভৌতিক কাহিনী নিয়ে। ঠিক শুনেছেন তো, গল্পের নাম একটি ভৌতিক কাহিনী, লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। 1873 সালে তিনি জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের সময়ে সাহিত্য জগতে এসেও তিনি আপন মহিমায় ভাস্বর। ছোট গল্পে তিনি একজন অগ্রণী শিল্পী। প্রায় 114 গল্প তিনি রচনা করেন। বাংলার মোপাসা নামে খ্যাত এই সাহিত্যিক 1938 সালে মারা যান। আজ গল্প পাঠে কাজল ও প্রগতি, কভার ডিজাইন শোভন। শুনতে থাকুন গল্পের আড্ডার ষষ্ঠ নিবেদন, একটি ভৌতিক কাহিনী। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ। বাড়ি বীরভূম জেলার টগরা গ্রামে। 1872 সালে আমি বিএ পাস করে চাকরির সন্ধান শুরু করি। কয়েক মাস ধরে বহু জায়গায় বহু আবেদন করলাম, কিন্তু কোনো ফল হলো না। অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হয়েছে খবর পেয়ে নিজে সেখানে গিয়ে বহু লোকের তোষামোদ করে ওই কাজে নিযুক্ত হলাম। আমার বেতন হলো মাসিক 50 টাকা। গ্রাম থেকে সিউড়ি 12 ক্রোশ পথ, বরাবর একটি কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসে দুদিন পরে যেমন অল্প বেতন তেমনি ছোটোখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হেডমাস্টার মশাইয়ের বাসাতেই খাওয়া দাওয়া ও শোয়ার ব্যবস্থা হলো। দিনের বেলায় স্কুলের কাজকর্ম করি, অবসর সময়ে বাসা খুঁজে বেড়াই। শহরের প্রান্তে একটি বড় খালি পাকা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটি বহুকাল খালি পড়ে আছে, জায়গায় জায়গায় ভাঙা, তবুও বাস করার মতো কয়েকখানি ঘর ছিল তাতে। কিন্তু গুজব এই যে বাড়িতে ভূত আছে। আমি তখন সদ্য কলেজ ছোকরা, ইয়াং বেঙ্গল। ভূতের ভয়ে যদি পিছিয়ে আসি তবে আমার বিদ্যা বুদ্ধি মর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। সুতরাং বাড়ি নেওয়ায় স্থির করলাম, কিন্তু এত দূরে একা থাকা নিরাপদ নয়, চোর ডাকাতের ভয় তো আছে। তাই একজন সঙ্গীর খোঁজ করতে লাগলাম। একজন জুটেও গেল। তিনি আমাদেরই স্কুলের চতুর্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাস করেননি, তবুও কলেজে পড়েছেন এবং নিজেকে ইয়াং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তার আগের বাড়িতে কিছু অসুবিধা হচ্ছিল, তাই তিনি আমার সঙ্গে সেই বাড়িতে থাকতে রাজি হলেন। একজন রান্নার ব্রাহ্মণ ঠিক করা হলো, কিন্তু সে রাত্রে সেই বাড়িতে থাকতে অস্বীকার করল। বলল কাজকর্ম সেরে আমাদের খাওয়া দাওয়া শেষ করিয়ে রাত্রি 9টার মধ্যেই বাড়ি ফিরে যাবে। কি করি, তাতেই রাজি হতে হলো। পরের রবিবার সকালে জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে গিয়ে বাসা করলাম। বাড়িটি বহুকালের পুরানো, চারিদিকে প্রাচীর স্থানে স্থানে ভাঙা, গরু মোষ আটকানোর জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়ির চারদিকে বাগান, অনেকগুলো নারকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছ আছে, সেগুলি ফরেদের কাছে জমা দেওয়া আছে। বাড়িটি দোতলা, নিচের তলার সামনের দিকে বেশ বড় বড় দুখানি ঘর আছে। সেই ঘর দুটি আমরা দখল করলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পেছনে একটা পুকুর আছে, তার জল পানযোগ্যও নয় স্নানযোগ্যও নয়।
তবে বাসন মাজা প্রভৃতি কাজে লাগানো যেতে পারে। অল্প দূরে একটা খুব সুন্দর দিঘি ছিল, আমরা সেখানে গিয়ে চান করতাম এবং রান্না খাওয়ার জন্য সেই জল আনাতাম। একটি ঘর খাওয়ার জন্য ঠিক করা হলো, অন্যটিতে চৌকি পেতে দুজনে শোয়ার ব্যবস্থা করলাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালানো থাকত। এইভাবেই কিছুদিন গেল। ইতিমধ্যে দুদিন ছুটি হলো, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে দুদিন মাত্র থেকে তৃতীয় দিন পায়ে হেঁটে সিউড়ি রওনা দিলাম। আমাদের গ্রামের এক ক্রোশ পরে হাতছালা নামে একটি গ্রাম আছে। আগে স্থানীয় জমিদারের অনেকগুলো হাতি সেখানে বাঁধা থাকত। হাতিশালা থেকেই হাতছালা নামটি উৎপন্ন হয়েছে। সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে। সেই মন্দিরে রামপ্রসন্ন মজুমদার নামে একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন। তিনি নিজের জপতপ নিয়েই থাকেন। একজন সিদ্ধ পুরুষ বলেই তিনি বিখ্যাত। গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। সেখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই খড়ম পায়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। দেখে রাস্তা থেকে নেমে গিয়ে তাকে প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি বললেন, বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি উত্তর দিলাম, সিউড়ি স্কুলে আমার মাস্টারি হয়েছে, দশহরার ছুটিতে বাড়ি এসেছিলাম, কাল স্কুল খুলবে তাই ফিরে যাচ্ছি। তিনি একটু চিন্তা করে বললেন, আজ কি তোমার না গেলে নয়, আজ বাড়ি ফিরে যাও, কাল তখন যেও। আমি বললাম, কাল স্কুল খুলবে, আমার নতুন চাকরি, কামাই করাটা বাঞ্ছনীয় নয়, সুতরাং ওরূপ আদেশ আমায় করবেন না। তিনি বললেন, তুমি কোথায় বাসা নিয়েছ? শহরের দক্ষিণে একটা পুরনো খালি বাড়ি ছিল, সেইটা ভাড়া নিয়ে আমি ও আমাদের স্কুলের অন্য এক মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একসঙ্গে বাসা নিয়েছি। এই বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম। বেলা আন্দাজ দুটোর সময় সিউড়ি পৌঁছালাম। স্নান খাওয়া করতে পাঁচটা বেজে গেল। খাবার খেয়ে বারান্দায় বসে তামাক খাচ্ছি, এমন সময় দেখি আমাদের গ্রামের এক কৈবর্ত একটি বড় লাঠি ঘাড়ে করে উপস্থিত হলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি রে তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলল, আজ্ঞে মা ঠাকুরানী এই চিঠি দিয়েছেন এবং এই কবচ আপনার হাতে পরবার জন্য পাঠিয়ে দিয়েছেন বলে ও চিঠি ও কবচ আমার হাতে দিল। চিঠি পড়ে দেখলাম মা ঠাকুরানী লিখেছেন, তুমি বাড়ি থেকে বেরোনোর পর রামপ্রসন্ন মজুমদার মশাই এসেছিলেন, তিনি একটি কবচ দিয়ে বললেন, মা তোমার ছেলে আজ সকালে সিউড়ি রওনা হয়েছে, পথে তার সঙ্গে দেখা হলো, এই জন্য আমি এই রাম কবচটি এনেছি, তুমি যেমন করে পারো আজ এই কবচটি তোমার ছেলেকে পাঠিয়ে দাও এবং বিশেষ করে লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে, আর লিখে দাও যদি সে কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে, এই কবচের গুণে এবং নামের বলে সে সব বিপদ হতে মুক্ত হবে। সুতরাং আমি দিনুকে দিয়ে এই চিঠি ও কবচ পাঠালাম, পাওয়া মাত্রই রাম নাম স্মরণ করে তুমি এই কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করবে, কোনোভাবেই যেন এর অন্যথা না হয়, মনে করো এ তোমার মায়ের আদেশ। চিঠি ও কবচ নিয়ে আমি দিনুকে বললাম, তুই আজ এখানে থাকবি তো, তোর খাবার জোগাড় করি। সে বলল,
আজ্ঞে না, মা ঠাকুরানী বিশেষ করে বলে দিয়েছেন তুই নিজে দাঁড়িয়ে থেকে কবচটি পরিয়ে দিবি এবং আজ রাত্রে এসে আমাকে খবর দিবি যে আমার ছেলে কবচ পরেছে। সুতরাং তাকে থাকবার জন্য আর অনুরোধ করলাম না, তার হাতে দুই আনা পয়সা দিয়ে বললাম, এই নে বাজার থেকে কিছু মুড়ি মুড়কি কিনে পথে খেতে খেতে যাবি। তার সামনেই আমি কবচটি হাতে করলাম, সে আমাকে প্রণাম করে বিদায় নিল। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর যথাসময়ে দুজন শুয়ে পড়লাম। আমাদের চৌকির মাথার দিকে দুটো বড় জানালা খোলা ছিল, আকাশে মেঘ করেছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আবার মাঝে মাঝে জোরালো বাতাস এসে মেঘ উড়িয়ে নিয়ে যাচ্ছে। তখন আকাশে একাদশীর চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ গল্পগুজব করলাম, পথশ্রমে ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাতাসে প্রদীপটা নিভে গেছে। ক্ষীণ মেঘপুঞ্জের আড়াল থেকে জ্যোৎস্না জানালা দিয়ে প্রবেশ করে বিপরীত দিকে দেওয়ালের একটা অংশকে আলোকিত করেছে। ঘুমে জড়ানো চোখ অল্প খুলে দেখলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার বিছানার উপর হাঁটু গেড়ে থাবা পেতে বসে আছে এবং এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। তার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলে পড়েছে, ফোকলা মাড়ির উপর তার ঠোঁট দুটো চুপসে বসে গেছে, মাথার সাদা চুলগুলো যেন দাঁড়িয়ে রয়েছে, চোখগুলো থেকে রাগ ও ঘৃণায় আগুন ঠিকরে বেরিয়ে আসছে। দেখে আমি আপাদমস্তক শিউরে উঠলাম, ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু সে অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না। আবার চোখ খুললাম, আবার দেখলাম সেই বীভৎস মূর্তি ঠিক একই অবস্থায় বসে আছে। আবার চোখ বন্ধ করে ফেললাম। তখন হঠাৎ মায়ের দেওয়া চিঠির কথা মনে পড়ল। মনে মনে বললাম, আমার ভয় কি, আমার হাতে রক্ষা কবচ বাঁধা আছে, এবং মৃদুস্বরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার চোখ খুলে দেখলাম সেই মূর্তি আর নেই। সাহস পেয়ে উঠে বসলাম, ঘুম জড়ানো গলাতে আমার বন্ধুকে ডাকতে লাগলাম। রাসবিহারীবাবু উঠে বললেন, কি ব্যাপার মশাই, কি হলো? আমি তখন প্রদীপ জ্বালিয়ে সমস্ত ঘটনা তাকে বললাম। তিনি অত্যন্ত ভয় পেলেন। সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে সে বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করলাম। খাওয়া দাওয়া করে 10:30 সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকপিয়ন একখানি চিঠি দিল, দেখলাম সেটা রমাপ্রসন্ন মজুমদার মশাই পাঠিয়েছেন। চিঠির তারিখ ও ছাপ গতকালের। চিঠিখানিতে লেখা আছে, শ্রী শ্রী দুর্গা শরণং পরম শুভার্শীবাদ সন্তু বিশেষ। বাবা জীবন, কত করলো তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাড়িতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানীকে তোমার নিমিত্ত একটি রাম কবচ দিয়া আসিয়াছি। তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্যই সেটি যে কোনো উপায়ে যেন তোমার কাছে পাঠাইয়া দেন, যাহাতে অদ্যই নিশাগমের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো। বোধহয় অদ্য রাত্রে তুমি কোনরূপ ভয় পাইবে, কিন্তু সেই রাম কবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না। কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে, আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করিবে, সর্বদা শুদ্ধাচারে থাকিবে,
অত্র কুশল মা ভবানী তোমার মঙ্গল করুন। ইতি নিয়ত আশীর্বাদ শ্রী রমাপ্রসন্ন দেব শর্মা। চিঠিখানি পড়ে আমার বিস্ময়ের শেষ রইল না, সেটা রাসবিহারীবাবুকে দেখালাম, তিনিও খুব আশ্চর্য হলেন। ছুটির সময় বাড়ি গিয়ে প্রথমেই মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম। যে বিপদ থেকে তিনি আমাকে উদ্ধার করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি যে সেই রাত্রেই ভয় পাব এ কথা আপনি কি করে জানতে পেরেছিলেন? তিনি একটু মৃদু হেসে বললেন, তুমি যখন সেদিন এসে আমাকে প্রণাম করলে তখনই আমি দেখলাম একটি প্রেতাত্মা তোমার পিছনে ঘুরে বেড়াচ্ছে, কোনো কারণে সে তোমার উপর ভয়ানক রেগে আছে এবং তোমার প্রাণহানি করার জন্যই সে তোমার সঙ্গ নিয়েছে। উপযুক্ত সময় পায়নি বলেই সে এখনো পর্যন্ত সফল হতে পারেনি। তুমি চলে গেলে আমি গণনা করে দেখলাম সেই রাত্রেই সেই মুহূর্ত উপস্থিত হবে, তাই তাড়াতাড়ি একটি রামকবচ লিখে তোমার মাতা ঠাকুরানিকে দিয়ে এসেছিলাম। যা হোক, কবচটি তুমি কখনো পরিত্যাগ করো না। আমি বললাম, যে লোকটি আমার ঘরে শুয়েছিলেন তিনি কোনো ভয় দেখলেন না কেন? আমরা দুজনেই একসাথে ওই বাড়িতে ছিলাম, তবে আমার উপরেই ভূতের এত রাগ কেন? মজুমদার মশাই জিজ্ঞাসা করলেন, সেই লোকটির নাম কি বাবা? তার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। তিনি ব্রাহ্মণ, এই কারণেই ভূত সহসা তার কিছু করতে পারেনি। তুমি কায়স্থ, তোমার প্রাণহানি করা তার পক্ষে সহজ হতো। এই কথা শুনে আমি কিছুক্ষণ নীরবে চিন্তা করতে লাগলাম। পরে বললাম, সে ভূত কি এখনো আমার অনিষ্ট করার চেষ্টা করছে? আরেকবার সে তোমায় দেখা দেবে, কিন্তু সেই সময় কতদিনে উপস্থিত হবে তা আমি এখন বলতে পারবো না। কিন্তু এই রাম কবচের বলে তোমার কোনো বিপদ হবে না। তারপর 18 বছর কেটে গেল। সে ভূতের কথা আমি প্রায় ভুলে গেছিলাম, কিন্তু রাম কবচটি বরাবর সযত্নে ধারণ করে রেখেছিলাম। আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে উন্নীত হলাম। পরে আরও কয়েক বছর সুখ্যাতির সঙ্গে চাকরি করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টর পদে নিযুক্ত হলাম। আমার বেতন হলো 150 টাকা। মফস্বলে নানান জায়গায় ঘুরে ঘুরে আমাকে বিদ্যালয় পরিদর্শন করতে হতো। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রামের স্কুল পরিদর্শন করতে যাচ্ছি। সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে একটা গরুর গাড়ি ভাড়া করে সে গ্রামের দিকে রওনা দিলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল, ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি ধীরে সুস্থে চলেছে। আমি প্রথমে শুয়ে একটু ঘুমাবার চেষ্টা করলাম। ঘন্টা দুই এপাশ ওপাশ করে যখন কিছুতেই ঘুম হলো না, তখন চোখ মুছে উঠে বসলাম। দেখলাম গাড়োয়ান তার বসার ছোট্ট জায়গাটিতেই ঘুমিয়ে পড়েছে। জ্যোৎস্না রাত্রি, পরিষ্কার পথ, গরু দুটি অবাধে আপন মনে চলেছে। রাস্তার দুই ধারে অসংখ্য গাছ, কোথাও দূরে দূরে, কোথাও বা ঘন সন্নিবদ্ধ, ঝুরঝুর করে বাতাস দিচ্ছে। গাড়োয়ান আরামে ঘুমাচ্ছে দেখে তাকে জাগাতে আর ইচ্ছা হলো না, অথচ গরু দুটো অরক্ষিত অবস্থায় পথ চলে তাও নিরাপদ নয়। এই বিবেচনা করে আমি আর শুলাম না, বসেই রইলাম। এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক কেটে গেল। আমার একটু তন্দ্রা আসতে লাগলো, আমি বসে বসে ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটো থেমে গেল, একটা ঝাঁকুনি দিয়ে গাড়িখানা দাঁড়িয়ে গেল। আমার তন্দ্রা ছুটে গেল। চোখ খুলে দেখি
সেই ভীষণ মূর্তি। গরু দুটোর সামনে পথ আটকে গাড়ির জোয়ালের উপর জীর্ণ হাত দুটো রেখে সেই শুষ্ক চর্মাবৃত কঙ্কাল দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখ দুটো থেকে আগুন ঝরে পড়ছে। দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। বুকের কাছে হাত রেখে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ জপ করতে করতে দেখলাম সে মূর্তি ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে। যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল, গরু দুটো তখন গাড়ির মুখ ঘুরিয়ে পিছন দিকে মহাবেগে ছুটতে লাগলো। ঝাঁকানিতে গাড়োয়ানের ঘুম ভেঙে গেল। সে ধড়ফড় করে উঠে বলল, বাবু এ কি, এমন করে গরু ছুটছে কেন? আমি আসল কথা তাকে বললাম না, কেবলমাত্র বললাম, হয়তো পথে কোনো ভয় পেয়েছে তাই ছুটে বাড়ি যাচ্ছে। গাড়োয়ান তখন গাড়ি থামাবার এবং মুখ ঘুরিয়ে আনার অনেক চেষ্টা করল। গরু দুটো লেজ টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করল, কিন্তু কিছুতেই তারা দাঁড়ালো না। দৌড়াতে দৌড়াতে অবশেষে যখন একটা গ্রামের বাজারে এসে পৌঁছালো এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখতে পেল, তখনই দাঁড়ালো। গরুগুলি ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছিল। আমি গাড়োয়ানকে বললাম, থাক আজ আর গিয়ে কাজ নেই, গরুগুলিকে খুলে দাও, তাদের মুখে ঘাস জল দাও, কাল সকালে যাওয়া হবে, আজ রাত্রে এখানেই বিশ্রাম করি। তারপর আরও 7 বছর কেটে গেছে, কিন্তু আর কোনোরূপ ভয় পাইনি। সেই রামকবচটি এখনও ধারণ করে আছি এবং যতদিন বাঁচব ধারণ করে থাকব। আমার মায়ের ও মজুমদার মশাইয়ের লেখা চিঠিগুলো এখনও আছে, যদি কেউ দেখতে ইচ্ছা করেন তাহলে দেখাতে পারি।